দেখে যাও কি সাহস দেখো, হাসিটা দেখো শুধু, এত আনন্দ কেন? কেমন আওয়াজ হলো বলতে না, এই দেখছো এবার ঠোঁট ফোলাচ্ছা। ভিড়, এত আনন্দের কারণ কেউ বলতে পারবে কি? কেউ বলতে পারবে না। এটা এই কারণে আমি লুকিয়ে রেখে দিই, এটা কোনো সময় সামনে আনিয়ে রেখে দিই। ওমা বলো মা, মা ও মা ও মা কি হয়েছে মা, বলবো না এসব কথা? আচ্ছা বলবো না কাউকে, না না বাড়ু ভীষণ ওরকম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ঘুম ঘুম চোখে আজকের ব্লগটাকে শুরু করলাম। এখন রুহি সকালে ঘুমায় আর একটু আওয়াজ পেলেই ঘুম থেকে উঠে যায়, তাই সকালের কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করা হয় না। সকালে চোখ খুলতেই চিন্তায় পড়ে যাই কোন কাজটা আগে করব। রুহি ওঠার আগেই চেষ্টা করি সমস্ত কাজগুলোকে সেরে ফেলার। সারাদিনের কাজকর্মে ব্যস্ত হয়ে যাওয়ার আগে খানিকটা সময় নিজের জন্য রাখি। সকাল সকাল হালকা একটু স্কিন কেয়ার করাও ইম্পর্টেন্ট, কারণ এখন সব সময় রোদে ঘুরবো, তাই এবার একটা সিরাম আর তারপরে সানস্ক্রিন ইউজ করে লেগে পড়বো সকালের কাজকর্মে। আমি ওঠার আগে কিন্তু মায়ের রান্নাঘরের কাজকর্ম প্রায় সারাই হয়ে যায়, তবে আজকে কিছু স্পেশাল রান্না হচ্ছে সকালের জন্য, যার জন্য এখনো কিছুই সেরকম ভাবে হয়নি। আমি এদিকে একটু টুকটাক কাজকর্মগুলো সেরে নিলাম। আজকে জানো তো সকালে উঠে আর প্রোটিন পাউডারটা খেলাম না, দুধটা একটু জাল দিয়ে রেখে দিচ্ছি, আর এদিকে যা টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরেই চলে যাবো রান্নাঘরে। বাড়িতেই আজকে মা তৈরি করছে ছোলে পানি, তারই টুকটাক জোগাড় গুলো করার জন্য আমি বসে পড়েছি। হাতের টুকটাক কাজগুলো সেরে আমি যেই মাকে হেল্প করার জন্য এখানে বসেছি সেই রকম রুহির কান্না শুরু। যতই ভাবে রুহি ঘুমাতে ঘুমাতে সব সারবো সেটা আর হয়ে ওঠে না। এই যে মামমাম, এলে মামমামকে খুঁজে পাইনি রুহি, এখানেই ছিল তোমার কাছে, তুমি খুঁজেই পাওনি মামমামকে, একা একা করে কাঁদছে আমার সোনাটা। সকালে ঘুম থেকে উঠেই একদম কাজে লেগে পড়েছে আমাদের রুহি সোনা, আজকে আবার আটা মাখছো নাকি গো? আটা মাখছো? ঠিক টাইমে ঘুম থেকে উঠেছে, দিয়ে কি করব, ওকে আবার তুলতে গেলাম, তার মধ্যেই দেখছি মায়ের তরকারি করা কমপ্লিট, আর এদিকে রুহিকে এনে এখানে বসালাম ওকে আটা দিয়ে, এই যে এখানে আটা দিয়েছি এখন বসে বসে আটা মাখছে, আর আমি এদিকে রুটিগুলো ততক্ষণে বেলে নিই। আজকে হচ্ছে রুটি আর তার সাথে হবে চানা পনির। তো চানা পনির তো হয়ে গেছে করা, এ দেখো দেখো টুকি টুকি আসছে, এদিকে চুপি চুপি আসছে, দেখো আবার আটা নিচ্ছ, এনাও এনাও এনাও, আবার আটা নিতে গেছিল, এবার বসো এখানে আর নিতে হবে না, এটাও লাগবে, এত বড়টা লাগবে না তোমার, তুমি ছোট মানুষ ছোট ছোট নিতে হয়, এ নাও এ নাও, দুটো আটা আছে তোমার কাছে, এবার তুমি ওটা সুন্দর করে ওখানে মেখে ফেলো, যাও। সকাল সকাল আজকে রুচি ব্রেকফাস্ট খেতে বসে পড়েছে, রুটি আর পনির চানা, তো এখানে তো রুচি এখন সেটাই খাচ্ছে, একটুখানি রুটি সে খেয়ে নিয়েছে আর একটু আবার নিয়েছে, জানি না খাবে কিনা, তার সাথে আমাদের চানা পনির যেটা করা হয়েছিল সেটাই ওকে একটু দিলাম, এই যে পনির এখন চানাগুলো খাচ্ছে বেছে বেছে, ভালো হচ্ছে, টেস্টি। বসে বসে এখন সকালের ব্রেকফাস্ট আজকে এখানেই হয়ে গেল, আর এক গাদা মুখে ভরে নিয়েছে ছোলাগুলো, দিয়ে রেখে দিয়েছে দুগালেতে, দুগালেতে দেখি হাঁ করে দেখি, আবার ডান্স করতে করতে খাচ্ছি নাকি রুহি সোনা? আই কি খেলে এটা, ছোলা, ছোলা খাচ্ছ তুমি? ও সেদিনকে তো করে দিয়েছিলাম, তারপরে আজকে আবার মা করেছিল, আমি একটু রাখতে বলেছিলাম দিয়ে না মা ভুলে গেছে, তো আমাদের তরকারিটাই ওর জন্য ঝাল এটাতে হয় না, তো তার জন্য রুহি বেশ ভালোই দেখছি খেতে পারছে। আজকে একজনের খুব মজা, দেখো কদিন ধরেই বলছে ছোলার ডাল ছোলার ডাল, এই কাবলি ছোলা কবে নিয়ে এসেছি বলো তো, এ মানে পোকা ধরতে চলেছিল এবারে না করলে, সকালের দিকে সময় হয় না তার সাথে, ওর জন্য পড়া রাতবেলা কি জানো মনে থাকে না, তার দিন দিন ভিজে দাও নালে মনে থাকে না, থাকে না হয় না পড়া, আজকে যেন খুশি খুশি খেতে বসেছে দেখো, আজকে আমার অনেক খুব শান্তি, খেয়ে বলো কেমন হয়েছে, একদম দোকানকে ফেল করে যাবে এটুকু বলতে পারি, আমি একটু টেস্ট করলাম, হ্যাঁ তুমি তো লেট করে এসছো আগে, আমার খাওয়া কমপ্লিট তাই না, দোকানে থেকো, চানা মশলাটা দিয়েছি আমাদের ঘরে সবারই খাওয়া হয়ে গেছে, খালি অভি বাকি ছিল, আমি লাস্ট প্যাসেঞ্জার, হ্যাঁ সবার দেরি হচ্ছে, যেদিনকে অভির ভালো না ওই দোকান থেকে ভালো টিকেটে, হ্যাঁ তোমাকে বললাম তো খুব টেস্টি হয়েছে খেতে, আমার খাবার এখন শুধু একটু ঝাল কম দেয়া হয় যেহেতু রুহি খায় বলে, সব রকম খাবারই রুহি একটু একটু করে খায়, আর একটু ঝাল করে গেলে এটা একদম
কথা হবে না আর যেদিনকে ওর ফেভারিট খাবারগুলো হয় সেদিনকে ও লেট করে আসবে এটা মানে পুষ্টিতে লেখা আছে আর যেদিনকে ভালো খাবারটা হবে ও ঠিক দেরি করেই আসবে আরে না গো আজকে আমি খিদেটা বাড়িয়ে নিয়ে আসি জানা আরো বেশি খেতে পারে হ্যাঁ এটা আমার ফেভারিট বেশি করে খেতে হবে আমা বলো কোথায় গেছিলে তুমি মা মেটা ছোলা খাই বাবা ওর খাওয়া হয়ে গেছে সবার ফার্স্টে ও খেয়েছে কেমন নানা করছে দেখো কোথায় যাবে ভেতরে ও গ্রিলের ভেতরে খেলবে তুমি ঘেমে গেছো তো এটা ঘেমে গেছো তো আবার যাবে দেখছো গ্রিলের ভেতরে না ওকে একবার নিয়ে এসেছিলাম ব্যাস সেই থেকে বলেছে ভেতরে ভেতরে এই ঘরে যাবে নাকি আবার ঘরে কি আছে ঘরে ছবি আছে ওরে বাবা দেখি তো চলো কি ছবি আছে চলো তোমাদেরকেও দেখাই যে কি ছবি আছে অনেকে তো দেখেছো তাও আর একটু তোমাদেরকে দেখিয়ে দিই চলো হুম দৌড় দেখো এই দেখো এখানে কে আছে বর্ষা এই ছবিটা দেখতে রুহি এত ভালোবাসে হাসিটা দেখো না ওর মুখের হাসিটা দেখো শুধু স্পাইডার আছে টিকটিক আছে মোটামুটি রুহি যা যা পছন্দ করে সব আছে কি আছে পায়ে কামড়ে দেবে না না কামড়াবে না তো এই হচ্ছে রুহির ছোটবেলাকার ছবি যেটা হচ্ছে অন্নপ্রাশনের এই এই ঘরে এটা রাখা আছে অনেকটা বড় সাইজের তো তো তার জন্য এই ঘরে রাখা আছে আর এটাকেই ও মাঝে মাঝে দেখতে চলে আসবে এটা দেখেও বিশাল খুশি এই ছোট্ট রুহিটা কত বড় হয়ে গেছে দেখো এ ছোট রুহি ছিল তো এ কুচু 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 করে দিচ্ছে নাকি নিজের গাল নিজেই টিপছে আমি কই দিয়ে আসি আমি কই দিই আমি কই দিয়ে আসি কুচু 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 চলে এসো এবার চলে এসো কেন তোমার গরম লাগছে তো বন বন করে ঘুরবে রাউন্ড অ্যান্ড রাউন্ড আমিও যাব আমার গরম লাগছে আমি আর পাচ্ছি না বাবা হ্যাঁ ছবি দেখো তুমি এখানে জায়গা বলে রুহির খুব আনন্দ হয়েছে এখানে হ্যাঁ আমি এই দিক দিয়ে গেছি আর এই দিক দিয়ে এসেছি ওর জন্য আমাকে দেখাচ্ছে এইখানে চলে এসেছি টুকি করতে রুহিকে হয়েছে খেলা হয়েছে আবার আসবো যেই আমি বলি খেলা হয়েছে অমনি আবার যাবে ছবিটার কাছে দেখতে তখন ও বাও এটা রুহির ছবি হ্যাঁ এটা রুহি এটা ছোট রুহি জানো দেখেছো নিজের ছবি দেখে কুচু 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 করছে গালগুলো আমার গুবলু গুবলু ছিল জানো এখন তুমি দুষ্টু করো সারাদিন দৌড় দৌড় করো আর তখন তুমি দেখো সবে সবে বসতে শিখেছিল এখানে রুহি তখন সবে বসতে শিখেছিল তাও পাঁচবালি স্টেশন দিয়েছিলাম দিয়ে বসেছিল হ্যাঁ আর এখন রুহি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সারা জায়গায় বন 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 করে ঘুরছে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরকম করে দৌড়ায় ছোট ছোট ওপরে কি আছে সিঁড়ি এটাকে দেখতে পেয়েছে বলছে সিঁড়ি এই দেখো অবস্থা দেখো বাড়িতে একটা বোম ছিল রুহি আমাকে জিজ্ঞেস করেছে কি আমি এখন বলে ফেলেছি এটা বোম হয় সেই থেকে আমাকে বলছে ফাটাও ফাটাও আমি ঠিক আছে দাঁড়া ফাটিয়ে দেখছি ভয় পাবে না বলছে না না ভয় পাবে না এখন আমি দেখি ও ভয় পায় কি পায় না মা ভয় পাবে ভয় পাবে না তো মা ভয় পাবে ভয় পাবে না তো সত্যি করে বললো জোরে আওয়াজ হবে এটা কি গো এটা কি গো বম দেখেছো এটা কি গো এটা কি গো বম বম আসলে অনেকদিন ধরে বম ফাটছে এবারে সেটা দূরে ফাটছে জানো তো হ্যাঁ ও বুঝতে পারছে না কি জিনিসটা বুঝতে পারছে না এবার এখানে যে জোর হাতে দেবো তোমার বাবা ফুটে যাবে হাতে ওইখানে দূরে যাও দূরে আমি ওই দূরে গিয়ে ফাটাচ্ছি যেন রুহির কানে না লাগে একদম ঘর থেকে দূরে চলে এসেছি আর এটাই একটাই বম আছে তো এখন কত ফাটবে নাকি এখন অনেক দিন পুরানো এটা মনে হয় আমাদের বিয়ের সময় কেনা হয়েছিল সেই রাখা আছে তো এখন এটার কি দুর্দশা জানি না হঠাৎ করে সামনে দেখতে পেয়ে খানিকক্ষণ রোদে দিয়েছিলাম আমি তা আগে এসব বোমটম ফাটানো হতো এখন অনেকদিন এক্সপিরিয়েন্স নেই চলো ট্রাই করে দেখি কি হয় ব্যাপারটা দেখেছো কি সাহস দেখো তোমরা এরকম কে কে পারো বলো দেখ মাম মাম পালি এসো পালি এসো ওই কানে হাত দেবো বাবা রে
দেখলি তো কত জোরে আওয়াজ হলো? কেমন আওয়াজ হলো বলতে না? এই দেখছো এবার ঠোঁট ফোলাচ্ছে। আমি বলেছিলাম তুমি ভয় পাবে মাম্মা। আমি তোমাকে বলেছিলাম মামা ভয় পাবে, বোম ফাটাবো না দেখলে। দেখো না রীতিমতো ভয় পেয়ে গেছে, এবার ঘরে চলো। এরপর থেকে রুহি আর কোনোদিনও কাউকে বোম ফাটাতে বলবে না। আমি ওর জন্য ওকে দেখালাম কি জিনিস কি জিনিস এটা। দেখেছো কেন বোম ফাটাতে নেই? বোম ফাটাতে নেই। কে ফাটিয়েছে আর কি? মামামকে কে ফাটাতে বলেছিল বোমটা? কে বলেছিল বোম ফাটাতে? বাবা বলেছিল। এবার বাবার নামে তো তাও তো ভালোই, বোমটা অনেক দিন ধরে ঘরে রাখা ছিল, আওয়াজ হলো না। হ্যাঁ এগুলো খুব আওয়াজ হয়। কি হয়েছে, ভয় পেয়ে গেছো? মামা মাছে তো ভয় পায় না, আর কেউ বোম ফাটাবে না। হ্যাঁ তুমিও কাউকে বলবে না বোম ফাটাতে, ওকে? হ্যাঁ তুমি বলেছিলে বোম ফাটাতে? ও বলেছিল বোম ফাটাতে, আর বলবে না কোনোদিন কাউকে, ওকে? চলো ঘরে চলো। ভিড়, এত আনন্দের কারণ কেউ বলতে পারবে কি? কেউ বলতে পারবে না? তাহলে তুমিই বলে দাও তোমার এত আনন্দের কারণটা কি? এত আনন্দ কেন পাচ্ছ একটু বলো শুনি, কি হয়েছে? হ্যাঁ হাসিটা দেখো শুধু, কি হয়েছে এত আনন্দ কেন? কি কি একটু বলো, সবাইকে বলে দাও তো দেখি কি। রুহি সোনার এত আনন্দ কেন হয়েছে? এটা আবার দুঃখ হয়ে গেল কেন? হ্যাঁ কেমন দেখো দুষ্টুমি শিখেছে দেখেছো? আচ্ছা আমি বলি তুমি এত কেন আনন্দ পাচ্ছ, বলবো সবাইকে? না বলে দিই, বলে দিই কি দুষ্টুমি করবে এখন আমি একটু বলে দিই তাহলে। বলবো না, লজ্জা পাচ্ছে তোমাদেরকে বললে ওর পেস্টিস চলে যাবে গো। বলি বলি, বলছি কিন্তু দেখছো জানো কিছুই শুনছে না, এমন করছে কি এটা বলো? অন, রোল অন, বলো রোল অন, অন শুধু অন, ওকে তাই হবে। তো রুহির হাতে একটা ছোট্ট মশা কামড়ে দিয়েছে আর সেই ছোট্ট মশাটা কামড়াতে তিনটে দানা দানা বেরিয়ে গেছে। আচ্ছা কোথায় কামড়ে দেখো তো, হয়েছে এই হাতে, ও দেখাচ্ছে এই হাতে। দি ব্যথা করছে তোমার? ওটাতে হয়েছে, হ্যাঁ এতক্ষণে রুহির মনে পড়েছে। কই দাও আমি দেখিয়ে দিই, আমি দেখাই সবাইকে। এই দেখো দেখেছো মশাতে কি করেছে রুহির হাতটা? ইস কি অবস্থা মাম্মা, কষ্ট হচ্ছে তোমার? দিয়ে কষ্ট, তাহলে কষ্ট কমানোর জন্য কি করতে হবে মাম্মামকে? কি করতে হবে মাম্মামকে? রোল অন দিতে হবে, এইটা দিতে হবে তাই তো? এইটা এখন ওর হাতে দিয়ে দিতে হবে, তাহলে ওর কষ্টটা মোটামুটি কমবে। দুনিয়ার সমস্ত ওষুধকে রুহি ভয় পায়, কিন্তু এই একমাত্র রোল অন যেটা রুহি এত ভালোবাসে, মানে ওকে দিলে মোটামুটি ও গোটা গায়ে মেখে ওটাকে শেষ করে দেবে একদিনে, এখন সেই চেষ্টাই আর কি চালাচ্ছে। কিন্তু এটাকে ওপেন করতে পারছে না। আমি খুলে দিই? ওরে বাবা, হুম নাচটা দেখেছ? কেন এত আনন্দ এবার বুঝতে পারলে তোমরা? কামড়েছে ওই হাতে আর লাগাচ্ছ ওই হাতে? কোন হাতে লাগে? জ্বলছে, তাহলে লাগিও না, ছেড়ে দাও, আমাকে দিয়ে দাও। জ্বলছে বললে তো, কোন হাতে কামড়েছে মশা আর কোন হাতে লাগাচ্ছে দেখো। মেরে দিয়েছো মশাকে? ও বড় মশা ছিল, এ বাবা। হ্যাঁ মেরে দিয়েছো মশাটাকে? যা সব মশা মেরে দিয়েছে রুহি। আর আছে খুঁজছে, দেখো না মশাগুলোকে। এই আবার মেরে দিয়েছে মশা, উফ বাপরে। নাই নাই আর নেই, চলে গেছে, সব মেরে দিয়েছে মন, সব মেরে দিয়েছে রুহি তাই তো? এই এই দাও এবার আমি রোলনটা লাগিয়ে দিই, দাও তো বাবা এই রোলনটা জানো তো। আচ্ছা আমি একবার লাগিয়ে দিই তারপর তুমি লাগাবে, হ্যাঁ দাও। এইটা লাগিয়ে কিন্তু অনেকটা কমে গেছে, আর রুহিকে যখনই এরকম মশা কামড়ায় বা কোনো রকম পোকামাকড় দেখি কামড়ায় বা পিঁপড়ে কামড়ায় তখন এটা লাগিয়ে দিই, খুব ভালো জিনিসটা, ছোটোবেলা থেকেই এটা রুহির জন্য ইউজ করি। কি হলো আবার, রাগ কেন, রেগে গেলে কেন? এই তো খুশি ছিলে, ওর আবার মনে পড়ে গেছে মশা ওকে কামড়ে দিয়েছিল, ওইখানেও লাগাতে হবে দেখছো, এর জন্য ওর হাতে এটা দিই না বাই, দুষ্টু করবে এবার, কাউকে দেখাবো না দুষ্টুমিটা, দুষ্টুমি দেখাবো না বলে সবাইকে বাই বলে দিল। এর জন্য রুহিরাতে এই রোলনটা দিই না, এটা মোটামুটি মাথা থেকে পা অব্দি এটাকে এখন
চলবে। এই যে দুটো হাতে তালুতে লাগিয়ে নিল, আবার এখনই সব ওয়াইপস দিয়ে মোছাতে হবে, হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়াতে হবে, কিন্তু তাও এটা ওকে দিতে হবে। হ্যাঁ, এবার তো হাত ধুতে হবে হ্যান্ড ওয়াশ দিয়ে। তাহলে এখনই না, এখনই না, পরে পরে। তুমি এটা নিয়ে গেলে ভালো করে এটা মেখে নাও তারপরে, ওকে? এটা এই কারণেই আমি লুকিয়ে রেখে দিই, এটা কোনো সময় সামনে আনি না, খুব দরকার ছাড়া এটাকে তো আমি রুহির চোখের সামনে আসতেই দিই না, একদম ভিতর দিকে রেখে দিই। ওমা বলো, মা মা, ও মা ও মা, কি হয়েছে মা? বলবো না এসব কথা, তোমার কষ্ট হচ্ছে? ওরে বাবা রে, কষ্টতে শুয়ে পড়েছে। আচ্ছা বলবো না কাউকে, না না বা রুহি শোনা, ওরকম কতটা কতটা দুষ্ট হয়েছে, হ্যাঁ কতটা দুষ্ট হয়েছে, কতটা হয়েছে? পাঁচটা দুষ্টু হয়েছ? ও বাবরে, আমাকে এসে বলছে মা বলো না এসব কথা। তোমাদেরকে নালিশ করেছি বলে আজকে খুব তাড়াতাড়ি এটাকে হাতে পেয়ে গেছি, আমাকে নিজেই বলছে মা রেখে দাও, হাত ধুয়ে আসবো চলো। তো এটাকে নিয়ে নিয়েছি, এবার চলো সুন্দর করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিয়ে গেলে কি, হ্যাঁ তুমি ধোবে চলো। নিজে নিজেই হাত ধুতে চলে এসছে, নাও হাতে হ্যান্ড ওয়াশ নাও, দুটো হাত সুন্দর করে পরিষ্কার করো, একদম সুন্দর করে পরিষ্কার করে নাও, ওকে? আবার হ্যান্ড ওয়াশ দেবো? আচ্ছা ওই হাতটাতে না, ওই হাতটাতে, হ্যাঁ নাও, সুন্দর করে পরিষ্কার করো, দুটো হাত সুন্দর করে পরিষ্কার করো। এবার কত সুন্দর করে পরিষ্কার করছে দেখেছ? হয়েছে, এবার জল চালিয়ে দেব। আচ্ছা ধুই নাও, ধুই নাও। আজকে রুহির জন্য আর কোনো ড্রেস কিনে নয়, আজকে রুহির জন্য একটা ড্রেস বানাচ্ছি, তাও আবার লেহেঙ্গা। সো এখানে তো আমি কাটিং তো করে ফেলেছি, এই রেড কালারের হবে নিচের পার্টটা, আর তার সাথে এই কালারটা হচ্ছে উপরের পার্টটা, এবার সেটাই এবার সুন্দর করে সব ডিজাইন করছি। এটা নিচে একটা ফ্রিল টাইপের আসবে, তো এই ফার্স্ট টাইম রুহির জন্য আমি লেহেঙ্গা বানানোর চেষ্টা করছি, গর্জিয়াস হবে। এখন দেখা যাক যে কতটা কি করতে পারি, এই জাস্ট আজকে শুরু করেছি। এই রুহি এদিকে খেলছে বলে আমি এখানে চুপচাপ বসে পড়েছি এখানে এই কাজটা করতে, অনেকটা কমপ্লিট হয়ে গেছে। রুহির আবার একটা নতুন জামা হবে তো নাকি? এখানে তো দেখো সমস্ত কাটিং কমপ্লিট, আর ফার্স্টে আমি টপটা স্টিচ করে নিচ্ছি, আর টপের মধ্যে এই ফ্রিলটা লাগাবো, তার জন্য এখানে একটু রেড কালারের বর্ডারটাও দিয়েছি আমি। এবার সবটা কীরকম আসবে সেটাই ভাবছি, আমার কাছে সেরকম কোনো লেস নেই, একটু গর্জিয়াস হবে বানানোর জন্য লেস এসবের প্রয়োজন। আর এটা করতে অন্তত আমার দুদিন লাগবে, যদি ভালোভাবে সময় পেতাম একদিনেই হয়ে যেত, তাই এই সিম্পল কাজটা করতেও আমার দু তিন দিন মোটামুটি সময় লাগবে। তো দেখা যাক কবে কি কমপ্লিট করতে পারি, তবে আশা করছি যে কালার কম্বিনেশনটা বেশ ভালোই লাগবে। এবার পুরোটা কমপ্লিট হলে তোমরাও দেখতে পাবে। যাই হোক চলো নেক্সট ভ্লগে দেখা হচ্ছে, আমি কাজটা করি। আর সন্ধ্যা থেকে না এখন মানে বিশাল ব্যস্ত এই সেলাই করতে করতে, হাতে তো ছুঁচ ফুটেছিল কিন্তু সেটা এখন ঠিক আছে, আঙুলটা পুরো ঠিক হয়ে গেছে, বাট ইঞ্জেকশনের ব্যথাটা এখনও পর্যন্ত রয়ে গেছে। তো খুব সাবধানে করছি এখন, আস্তে আস্তে বেশি তাড়াহুড়ো না করে, সেদিনকে তাড়াহুড়ো করতে গিয়েই এটা হয়েছিল। এখনও অনেক জিনিস বানানো বাকি আছে, আর দুর্গাপূজাও বাকি আছে মাত্র 19-20 দিন। তো দেখা যাক কতটা কি করতে পারি, অন্তত রুহিত যেগুলো ভেবে রেখেছি সেগুলো করার চেষ্টা করব, তারপরে নিজের জন্য কিছু বানাবো। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, গুড নাইট সবাইকে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, গুড নাইট সবাইকে, টাটা।